আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه। একজন সাইয়্যিদের পরিচয়, একজন সাইয়্যিদের পরিচয়, আহলে বাইত একজন সাইয়্যিদের পরিচয়, কারবালার ময়দানে ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের অনেক সাদাত কেরামকে হত্যা করেছিল। ইয়াজিদ মারা গিয়েছে, নিকৃষ্টতম মৌত তার হয়েছে, কিন্তু ইয়াজিদের সন্তানেরা এখনও আছে। ইয়াজিদিরা এখনও আছে যেমন হুসাইনিরা এখনও আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে এমন মানুষ যেমন আছে, ইয়াজিদের প্রশংসা করে এমন মানুষও আছে। সেদিন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতকে হত্যা করেছিল। আমরা আজকে তাজ্জব হই না যদি এই জামানার কোনো ইয়াজিদ কোনো সাইয়্যিদকে গালি দেয়, গণ্ডমূর্খ বলে, আমরা তখন তাজ্জব হই না। এই কারণে, কারণ এক ইয়াজিদ যদি হুসাইনকে হত্যা করতে পারে, তাইলে আরেক ইয়াজিদ কোনো হুসাইনকে গণ্ডমূর্খ বলে গালিও দিতে পারে। গতকাল নিউ ইয়র্ক আহলে বায়াত কেন্দ্রীয় মসজিদের সম্মানিত একজন খাদিম আমাকে প্রশ্ন করেছিলেন, তিনি আমাদের একটা অনুষ্ঠান দেখেছেন, যে ইয়াজিদের ছেলে মুয়াবিয়া তিনি খলিফা মনোনীত হওয়ার পরে প্রথম এবং শেষ সংক্ষিপ্ত একটি খুতবা দিয়েছিলেন। ওই খুতবায় তিনি তার বাবা ইয়াজিদকে দায়ী করেছেন আহলে বায়াতকে হত্যার জন্যে, এবং তিনি বলেছেন ইয়াজিদ কোনোভাবেই যোগ্য ছিলেন, ছিল না। মুয়াবিয়া, ইয়াজিদের ছেলে মুয়াবিয়া, তিনি দাবি করেছেন তার বাবা ইয়াজিদ কোনোভাবেই খেলাফতে যোগ্য ছিল না এবং সে অন্যায় করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবারকে, আহলে বায়াতকে হত্যা করেছে। তো সাইয়্যিদ যার কথা বললাম, আহলে বায়াত কেন্দ্রীয় মসজিদের একজন সম্মানিত খাদিম সৈয়দ আশরাফ আলী সাহেব আমাকে প্রশ্ন করলেন, ইয়াজিদের ওই ছেলে মুয়াবিয়া উনি তো তার বাবাকে দায়ী করলেন আহলে বায়াতকে হত্যার জন্যে, বর্তমান সময়ে যে কিছু মানুষ ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ দায়ী ছিল না, ইয়াজিদ জানতো না, ইয়াজিদ কান্নাকাটি করেছে, সৈয়দ আশরাফ আলী সাহেব প্রশ্ন করেছিলেন যে এরা ইয়াজিদের কত নম্বর সন্তান। আমি উত্তরটা ঠিকমতো তখন দিতে পারি নাই, অন্তত এটুকু আমরা একমত ইয়াজিদের সন্তানেরা আছে। আসুন আজকে আমরা একজন সাইয়্যিদের পরিচয় জানি, সংক্ষিপ্তভাবে একজন সাইয়্যিদের পরিচয়। এটা আজকে নতুন নয়, মানুষ সাইয়্যিদ চেনে না এটা নতুন নয়, আজকে শোনা যায় মাঝে মধ্যে। সাইয়্যিদ হলে কি হলো, সাইয়্যিদ হলে কি হলো, কোনো একজন সাইয়্যিদের সাথে কারো দ্বন্দ্ব দ্বিমত হতে পারে, কিন্তু এই কারণে যদি কেউ বলে সাইয়্যিদ তো কি হলো, তাইলে পুরা খানদানকে বেইজ্জত করা হলো, পুরা খানদানকে নিয়ে কটুক্তি করা হলো। যখন কেউ বলবে সাইয়্যিদ হলো তো কি হলো, এই আওয়াজগুলো শুনছি আজকে, অর্থাৎ কোনো মাসালাতে বা কোনো কিছুতে কোনো সাইয়্যিদের সাথে দ্বিমত হয়েছে, তখন একসাথে বলে তো সাইয়্যিদ হলো তো কি হলো, অমুকও তো সাইয়্যিদ ছিল, অমুক সাইয়্যিদ ছিল কিনা সেটা বিষয় নয়। যখন আমি কাউকে সাইয়্যিদ স্বীকার করলাম, আর এরপরে যদি বলি সাইয়্যিদ হলো তো কি হলো, হায়া হওয়ার কথা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দেন, সেই জান্নাতে কি করে যাব যে জান্নাতের সর্দার সাইয়্যিদ থাকবেন। দুনিয়াতে আমি যদি বলি সাইয়্যিদ হলো তো কি হলো, তাহলে সেখানে যাওয়ার পরে জান্নাতের সব যুবকের সর্দার আমার গিয়াস ভাই বলছিলেন, এই হাদিস তো সহিহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
জান্নাতের নওজওয়ানদের সর্দার আমার হাসান আর হুসাইন, যারা আজকে এই দুনিয়াতে হাসান হুসাইনকে সহ্য করতে পারে না, এদের লজ্জা হওয়া উচিত, সেই জান্নাতের আশা করা উচিত নয়, সেই যে জান্নাতের মালিক, যে জান্নাতের সর্দার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এক বাদশাহ হিশাম ইবনে আব্দুল মালিক পরবর্তীতে বাদশাহ হয়েছে, ওলিদ ইবনে আব্দুল মালিকের জামানা, হিশাম ইবনে আব্দুল মালিক তখন বাদশাহ না, গণ্যমান্য কেউ, সরকারের কেউ, প্রিন্স, হজ করতে এসেছে। হজের সময় যখন তার ইচ্ছা হলো হজের আসবাদে জুমা দেবে, তখন মানুষের এত ভিড়, কে প্রিন্স আর কে বাদশাহ মানুষের খেয়ালের দিকে নাই, কেউ কাউকে সাড় দিতে রাজি না। যারা গেছেন আপনারা জানেন হজর আসবাদে কেউ কাউকে সাড় দিতে রাজি না, যে যতটুকু গেছে। এখন হিশাম ইবনে আব্দুল মালিককে দেখার পরেও মানুষের মনে কোনো পরিবর্তন আসে না, কেউ তাকে জায়গা দেয় নাই। একটা চেয়ার দেওয়া হলো, চেয়ারে বসে হিশাম ইবনে আব্দুল মালিক দেখছে মানুষের তওয়াফ হচ্ছে, মনে মনে হয়তো তার খেয়াল মানুষের ভিড় কমলে জমা দেব। এমন সময়ে তওয়াফ করতে আসেন ইমাম সৈয়দনা জৈনুল আবদিন, আলী জৈনুল আবদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত সন্তান হুসাইন রাদিয়াল্লাহু, এবং কারবালা থেকে ফিরত আসা একমাত্র জীবিত পুরুষ। প্রচণ্ড জ্বর ছিল, 23 বছর বয়স, তিনি বের হতে পারেন নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। এরপরও পদে পদে বিভিন্ন বিপদ এসেছে মদিনায় পৌঁছা পর্যন্ত। তো তিনি এসেছেন তওয়াফ করতে, যখন হাজার আসাদের কাছে গিয়েছেন সবাই খালি করে দিয়েছে। তখন প্রিন্স বসা এবং শাম থেকে আসা, সিরিয়া শাম থেকে আসা আরো বেশ গণ্যমান্য মানুষ সেখানে আছে, সকলের মনে একটা প্রশ্ন যে আমরা আমাদের প্রিন্সকে নিয়ে এসেছি, হিশাম ইবনে আব্দুল মালিক এখানে, কেউ একজন মানুষ কোনো সম্মান দেখাইল না, কেউ জায়গা দিল না, আর ছোট্ট বাচ্চা বয়স একেবারেই কম, ওনাকে দেখে মানুষ সম্মান দিচ্ছে, কে তিনি? হিশাম ইবনে আব্দুল মালিক কিন্তু জানে কে তিনি, হিশাম ইবনে আব্দুল মালিক জানে কে তিনি, কিন্তু তার ভয় হলো যে আমি যদি বলি আসল পরিচয় দেই তাহলে মানুষের মনে এই খানদানের প্রতি আজমত সৃষ্টি হবে। দেখুন আসল দ্বন্দ্বটা কোথায়, যদি মানুষ জানে খানদানের রসুল তাইলে মানুষের অন্তরে আজমত সৃষ্টি হবে, এই কারণে হিশাম বলল আমি তাকে চিনি না। তখন তাদের কাফেলাতেই এক কবি ছিলেন যার নাম ফরাজদক, তিনি একটা কবিতা বলেছিলেন, আমি সেই কবিতা দিয়ে আজকে শুরু করতে চাই। এই কবিতাটা বহু ইমাম বর্ণনা করেছেন, প্রথমত দিওয়ানুল ফরাজদক নামে একটা কিতাব আছে, এই কিতাবে আছে, পেজ 511 শুরুতেই আছে, হারফুল মিম হাযাল্লাযী তারিফুল বাতহা ওয়া তাআতাহু, এই যিনি বাতহা মক্কা শরীফ, তিনি এমন কেউ মক্কা শহরে তিনি কদম রাখলে মক্কা শহরের প্রতিটি বালিকণা চেনে, কে তিনি? এই হলো শিরোনাম কবিতার। নিচে ব্যাখ্যায় আমি যে কথাগুলি বলেছি এই কথাগুলি এখানে আছে, পটভূমি এখানে বর্ণনা করা হয়েছে। লাম্মা হাজ্জা হিশাম ইবনে আব্দুল মালিক ফি আইয়ামি আবিহি, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তার বাবার জামানায় যখন হজ করতে আসলো হিশাম ইবনে আব্দুল মালিক, طاف بالبيت وجهد أن يصل إلى الحجر الأسود ليستلمه فلم يقدر على ذلك لكثرة الزحام فنصب له كرسي وجلس عليه ينظر إلى الناس ومعه جماعة من أعيان الشام فبينما هو كذلك إذ أقبل الإمام زين العابدين علي بن الحسين ابن علي ابن أبي طالب فطاف بالبيت فلما انتهى إلى الحجر تنحى له الناس حتى استلم الحجر فقال رجل من أهل الشام لهشام من هذا الذي هابه الناس هذه الهيبة فقال هشام لا أعرفه مخافة أن يرغب فيه أهل الشام
وكان الفرزدق حاضرا فقال أنا أعرفه، ثم اندفع فأنشد هذه القصيدة التي أغضبت هشاما فأمر بحبسه بين مكة والمدينة. তখন মানুষ তাকে প্রশ্ন করলো হিসামকে যে এই বাচ্চা কে, তখন সে চিনে, কিন্তু সে বলল লা আরিফু আমি চিনি না, কেন মাখাফাত আন ইয়ারগাবা ফিহি আহলুস শাম, এই ভয়ে যে আহলুস শাম সিরিয়াবাসীরা উৎসাহিত হবেন, তাকে দেখার পরে সম্মান আসবে এই খানদানের প্রতি, এই কারণে সে বলল আমি চিনি না। এখানে ফরজদাক ছিলেন কবি, তিনি বলেন আমি চিনি, এবং এরপর আহলে বায়তের মহব্বতে তাৎক্ষণিক একটা অতি সুন্দর কবিতা তিনি বললেন। يا سائلي أين حل الجود والكرم، عندي بيان إذا طلابه قدموا، هذا الذي تعرف البطحاء وطأته، والبيت يعرفه والحل والحرم، هذا ابن خير عباد الله كلهم، هذا التقي النقي الطاهر العالم، هذا الذي تعرف البطحاء وطأته. الكرم قدموا، تعرف البطحاء وطأته، والبيت يعرفه والحل والحرم، ابن خير عباد الله كلهم، هذا التقي النقي الطاهر العالم، هذا الذي تعرف البطحاء هذا الذي أحمد المختار والده صلى عليه الإله ما جرى القلم، لو يعلم الركن من قد جاء يلثمه لخر يلثم منه ما وطى القدم، هذا علي رسول الله والده، أمست بنور هداه تهتدي الأمم، هذا الذي عمه الطيار جعفر، والمقتول حمزة ليث حبه قسم، هذا الذي تعرف البطحاء أتاه. حل الجود والكرم، عندي بيان إذا طلابه قدموا، هذا الذي تعرف البطحاء وطأته، والبيت يعرفه والحل والحرم، هذا ابن خير عباد الله كلهم، هذا التقي النقي الطاهر العالم، هذا الذي تعرف البطحاء وطأته، هذا ابن سيدة النسوان فاطمة، وابن الوصي الذي في سيفه سقم، يكاد يمسكه عرفان راحته، ركن الحطيم إذا ما جاء يستلم، وليس قولك من هذا بظائره، العرب تعرف من أنكرت والعجم، إذا رأته
قريش قال قائلها إلى مكارم هذا ينتهي الكرم هذا الذي تعرف البطحاء وطأته كانوا أئمتهم أو قيل من خير خلق الله قيلهم هذا ابن فاطمة إن كنت جاهله بجده أنبياء الله قد ختموا يقضي حياء ويقضى من مهابته فما يكلم إلا حين يبتسم ينشق نور الهدى عن صبح غرته كالشمس ينجاب عن إشراقها الظلم هذا الذي تعرف البطحاء وطأته والكرم في بيان إذا طلابه قدموا الذي تعرف البطحاء وطأته والبيت يعرفه والحل والحرم في عباد الله كلهم هذا التقي والنقي الطائر العالم مشتقة من رسول الله نبعته طابت عناصره والخيم والشيم الله شرفه قدما وفضله جرى بذاك له في لوحه القلم من جده دان فضل الأنبياء له وفضل أمته دانت له الأمم عم البرية بالإحسان فانقشعت عنها العماية والإملاق والظلم هذا الذي تعرف البطحاء وطأته والبيت يعرفه والحل والحرم هذا ابن خير عباد الله كلهم هذا التقي النقي الطاهر العالم هذا الذي تعرف البطحاء وطأته كلتا يديه غياث عم نفعهما يستوكفان ولا يعروهما العدم سهل الخليقة لا تخشى بوادره تزينه الخصلتان العلم والكرم من معشر حب بغم دين وبغضهم كفر وقربهم من جو معتصم هم الغيوث إذا ما أزمة أزمت
والأسد أسد الشرى والرأي محتدم. هذا الذي تعرف البر حاء وطأته. أين حل الجود والكرم؟ عندي بيان إذا طلابه قدموا. هذا الذي تعرف البطحاء وطأته، والبيت يعرفه والحل والحرم. هذا ابن خير عباد الله كلهم، هذا التقي النقي الطاهر العالم. هذا الذي تعرف البطحاء وطأته. ما قال لا قط إلا في تشهدك، لولا التشهد كانت لاؤه نعم. يستدفع الضر والبلوى بحبكم، ويسترق بك الإحسان والنعم. مقدم بعد ذكر الله ذكرهم في كل بر، ومختوم بك الكلم. من يعرف الله يعرف أولوية ذا، فالدين من بيت هذا ناله الأمم. هذا الذي تعرف البر হিশাম খুব রাগ করে তাকে জেলে দিল, মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যখানে জেলে পাঠিয়ে দিল ফরজদককে। এই খবর শুনে ইমাম জয়নুল আবদিন ওনার যেটুকু সম্বল ছিল ওই সময়ে মাত্র 12,000 যতটুকু মনে হয়, মাত্র 12,000 দিনার বা দিরহাম ওই সময় ছিল, তিনি পাঠাইয়া দিলেন তার কাছে। তখন ফরজদক বলছে যে আমি আসলে এগুলির কবিরা, ওই সময়ের কবিরা যারা ছিল তারা সাধারণত এই লোভে বিভিন্ন সময় কবিতা বলতেন। ফরজদাক বলছেন যে আমি আসলে ওই উদ্দেশ্যে দেই নাই, আমি আসলে আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খানদানের মানুষ সামনে অপমান করা হচ্ছে। আমি আল্লাহর হাবিবের করাবত, আল্লাহর হাবিবের রক্তকে সম্মান করে আমি কথাগুলি বলেছি। ফিরত পাঠিয়ে দিলেন ফরজদাক, এই ইমাম জয়নুল আবদিনের হাত দিয়ে ফিরত পাঠিয়ে দিলেন। ইমাম জয়নুল আবদিন আবার পাঠালেন, বললেন তাকে বলো নিতে আমরা আহলে বায়েত এমন, আমরা কাউকে কোনো হাত দিয়ে দিলে আর ফিরত নেই না। আমাদের আহলে বায়েতের নবীর খানদানের খাসিয়ত হলো আমরা কাউকে কিছু দিলে ফিরত নেই না। তারপরে ফরজদাক এই হাত দিয়ে নিয়েছিলেন। هذا الذي تعرف البطحاء وطأته والبيت يعرفه والحل والحرم. هشام তুমি ওনাকে চিনো না, তিনি এমন কেউ মক্কা শহরে কদম রাখলে মক্কা শহরের প্রতিটি ইঞ্চি প্রতিটি বালিকোনা ওনাকে চিনে, তিনি খানদানের রসুল। والبيت يعرفه والحل والحرم. এই যে ঘর, যেই ঘর তাওয়াফ তুমি করলে এই ঘর তাকে চেনে, খানায়ে কাবা তাকে চেনে। والحل والحرم, হিল অর্থাৎ হরমের বাইরের এরিয়া পুরা দুনিয়া, আর হারাম হরমের এরিয়া। হিল হোক হারাম, হারাম হোক খানায়ে কাবা হোক, আল্লাহর এই সৃষ্টিতে যত বালিকোনা আছে তিনি কদম রাখলে প্রত্যেকেই জানে তিনি কে, তিনি খানদানের রসুল আলী জিনুল আবেদিন। হাদা ইবনু খাইরি ইবাদিল্লাহি কুল্লিহিমি, তিনি এমন কেউ আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সন্তান তিনি। আল্লাহ রসুলের দিকে খেয়াল করে বলেন হাদা ইবনু খাইরি ইবাদিল্লাহি কুল্লিহিমি, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সন্তান তিনি। হাদা তাকিয়ুন নাকিয়ু তাহিরুল আলামু, হাদা ইবনু ফাতিমা ইন কুনতা জাহিলাহু বিজাদ্দিহি আম্বিয়াউল্লাহি কদ খুতিমু। হিশাম যাকে তুমি চিনো না বললে তিনি ফাতেমার সন্তান, আর তার দাদা এমন কেউ, ওনার নানা এমন কেউ যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের দরওয়াজা বন্ধ করেছেন,
অর্থাৎ তার দাদা সর্বশেষ, নানা সর্বশেষ নবী, এরপরে আর নবী নাই। وليس قولك من هذا بضائره العرب تعرف من انكرت والعجم আর তুমি যে বললে মান হাজা কে সে, অর্থাৎ তুমি চিনো না, এতে তার কোনো ক্ষতি, তোমার মতো কেউ তোমাকে না চিনলে তার কোনো ক্ষতি নাই, তিনি এমন কেউ, তোমার মতো কেউ তাকে না চিনলে তার কোনো ক্ষতি হবে না। আল আরাবু তারিফু মান আনকারত ওয়াল আজামু, তুমি যাকে চিনলে না তাকে সমস্ত আরব তাকে চিনে, সমস্ত আজম তাকে চিনে। কিলতা ইয়াদাইহি গিয়াসুন আম্মা নাফউহুমা ইউস্তাউকাফানি ওয়া লা ইয়ারুহুমা আদামু, তার দুই হাত এমন, দুই হাতে তিনি মানুষকে সাহায্য করেন, মানুষকে দয়া করেন, আর যদি কোনো সময় তার হাত খালিও থাকে এরপরও মানুষ তার কাছ থেকে খালি যায় না। সাহলুল খালিকাতি লা তুখশা বাওয়াদিরুহু ইয়াজিনুহু ইসনানি হুসনুল খালকি ওয়াসসিয়ামু, সাহলুল খালিক অত্যন্ত মধুর সহজ সরল চরিত্রের মানুষ তিনি, এবং তিনি এমন কেউ যে তিনি যদি রাগও করেন কিন্তু তার থেকে কোনো ক্ষতির আশঙ্কা নাই, যদি তিনি রাগ করেন কোনো সময় কিন্তু ক্ষতির কোনো আশঙ্কা নাই। তার জীবনের সব থেকে সুন্দর দুটা জিনিস হলো যা তাকে সাজিয়েছে, এ দুইটা হলো হুসনুল খালক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর সুরত দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুরতের সাথে মিলত। হুসনুল খালক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর সুরত দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর সিরত দিয়েছেন। حمال اثقال اقوام اذا افتدحوا حلو السماء لتحلو عنده نعم, তিনি সমস্ত মানুষের তোনার সাধ্য মতো দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেন। মদিনা শরীফে যেদিন তার ওফাত হলো তখন বোঝা গেল ওনার পিঠের মধ্যে অনেকগুলি দাগ পাওয়া গেল গোসল দেওয়ার সময়, কোনো বারে হেভি কিছু জিনিস বহন করে নিয়ে গেলে যে ডাক পড়ে মানুষের পিঠে। আর মদিনা শরীফের 100 গরের খাবার নাই, মানুষ তখন বুঝলো রাতের অন্ধকারে ইমাম জয়নুল আবদিন নিজের পিঠে বহন করে 100 গরের খাবার পৌঁছাইয়া দিতেন প্রতিদিন। হাম্মালু আসকালি আকওয়ামিন ইযা ফতুদিহু হুলুস সামাইলি তাহলু ইনদাহু নাআমু, তিনি মানুষের দায়িত্ব মানুষের বোঝ তিনি নিজে বহন করতেন, তার শামাইল চরিত্র এত সুন্দর ছিল, তিনি যখন নাম বলতেন, তিনি নাম মানে হা লা বলতেন না, পরের শেয়ারে আসতেছে, তিনি যখন নাম বলতেন হা বলতেন তখন তার নিজের মন থেকে খুশি হয়ে বোঝা যাইত মানুষকে সাহায্য করার সময় না বলতেন না হা বলতেন, এই হা বলার সময় মনে হতো তিনি খুশি হচ্ছেন, খুশি মনে হা বলছেন। মা ক্বালা লা কত্তু ইল্লা ফি তাশাহুদিহি লাউলা আত-তাশাহুদু কানাত লাহু নাআমু, জীবনে কোনোদিন তিনি লা না বলেন নাই তাশাহুদ ছাড়া, আর যদি তাশাহুদ না হতো তাইলে তার লাটাও হা হতো। আম্মাল বারিয়্যাতা বিল ইহসানি ফানকাশাআত আনহাল গায়াহিবু ওয়াল ইমলাকু ওয়াল আদামু ইযা রাআতহু কুরাইশুন ক্বালা ক্বাইলুহা ইলা মাকারিমি হাযা ইয়ানতাহিল কারামু ইউগদি হায়াআন ওয়া ইউগদা মিন মাহাবাতিহি ফামা ইউকাল্লিমু ইল্লা হীনা ইয়াবতাসিমু বিকাফিহি খায়জুরানুন রীহুহু আবিকুন মিন কাফিন আরওয়া ফি ইরনিয়াতিহি শামামু ইয়াকাদু ইউমসিকুহু ইরফান রাহাতিহি রুকনুল হাকীমি ইযা মা জাআ ইয়াসতালিমু। শেষটা বলি, শেষ লাইনটা, যে তুমি তাকে চিনলে না, হে শাম তুমি তাকে চিনলে না, তিনি এমন কেউ, তিনি যদি হজরে আসওয়াদের জুমা দিতে আসেন তাইলে মনে হয় হজরে আসওয়াদ নয়, তার হাতে তার ঠোঁট মুবারকে জুমা দেওয়ার জন্য আল্লাহর খানা কাবা উদ্রিগি পাগল হয়ে আছে। মানুষ জুমা দিতে আসে হজরে আসওয়াদে, আর তিনি এমন কেউ যাকে জুমা দেওয়ার জন্য আল্লাহর ঘরের ওয়াল, আল্লাহর ঘরের পাথর
অপেক্ষায় থাকে, ইনি আসলে আমি তার ঠোঁটে তার হাতে জমা দেব। আজকে মানুষ তো দেওয়া না পাগল হাজার আসবাদে চুমা দেওয়ার জন্য, যেই পাথরে আল্লাহর হাবিব একবার মতো চুমা দিয়েছেন, এই পাথরে আল্লাহর হাবিব একবার চুমা দিয়েছেন হজের সময়, একবারই তো হজ করেছেন, এই পাথরে চুমা দেওয়ার জন্য মানুষ আজকে এত পাগল। আর যেই চেহারায়, যেই কাঁধে, যেই হাতে, যেই গালে, যেই নাকে, যেই পেশানিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজারো বার জুমা দিয়েছেন, সেই হোসাইনকে কোনো ইমানদার মানুষ কি করে হত্যা করতে পারে? যদি ইমান থাকত, সত্যিকার ইমান যদি থাকত, চিন্তা করত যেই গলায় আমি ছুরি লাগাবো এই গলায় কত হাজার বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুমা দিয়েছেন, যেই বুকে উঠে আমি বসব এটা তো বুকে উঠে বসছেই, এই দুই পা এমন দুই পা যে দুই পা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠেছে। আল্লাহর হাবিব সেজদায় গিয়েছেন, দীর্ঘ সময় ধরে সেজদা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কারো কারো মনে আশঙ্কা কি হলো, একজন মাথা তুলে দেখেন আল্লাহর হাবিব সেজদায় ঠিকই আছেন, পিঠ মুবারকে হাসান হোসাইন বা হাসান অথবা হোসাইন কেউ আছেন, আবার সেজদায় যান, উনি এখন নিশ্চিন্ত, কোনো অসুবিধা হয় নাই। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম আরজ করে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত সময় ধরে সেজদা দিলেন, আরেক সাহাবী যিনি দেখছেন তিনি মুচকি মুচকি হাসেন, তা সাহাবায়ে কেরাম বলছেন সেজদা কি লম্বা করা হলো, নতুন কোনো আইন হলো? বললেন না, সেজদা লম্বা করা হয় নাই, আমি সেজদায় ছিলাম, আমার পিঠে উঠে বসে হাসান হুসাইন তারা খেলাধুলা শুরু করে দিয়েছিলেন, জিবরিল আমিন আসেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ সেজদা লম্বা করে দেন যত সময় না হাসান হুসাইনের মন সন্তুষ্ট হয়। তুমি তাকে চিনো না, তুমি তাকে চিনো না, তুমি তো মাত্র এসেছো হাজার আসবাদের সামনে, মানুষ তোমাকে জায়গা দেয় নাই, চুমা দিতে পারো নাই, এই হাজার আসবাদের কাছে আসলে তিনি নয়, এই খুদ হাজার আসবাদ ওনার ঠোঁটে চুমা দিতে চায়, তিনি এমন কেউ লম্বা শেয়ার ওনার।